আইন হাতে নেবেন না, সন্দেশখালীতে আর্জি পুলিশের। এদিনও এলাকা পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিনও ফের বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বুধবার সন্দেশখালীতে কাটিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফিরেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ২৪ ঘন্টার মধ্যে ফের সন্দেশখালীতে এলেন রাজ্য পুলিশের ডিজি। শুক্রবার সকালে সন্দেশখালীর কাছাড়ি এলাকায় শাজাহান শেখের এক অনুগামীর মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছাড়ি এলাকা। রাস্তাতে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। হাতে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কর্তারা। এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন এলাকায় পৌঁছান এডিজি দক্ষিণবঙ্গ। এদিন এলাকায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গ্রামবাসীদের সাথে তিনি কথা বলে আশ্বস্ত করেন তাদের। গ্রামবাসীদের অনুরোধ করেন আইন হাতে তুলে নেবেন না, যা অভিযোগ আছে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সকলের দায়িত্ব আছে, ও দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আমাকে আমার আপনাকে এটা বলবো, আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখবো। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো। এদিন বেরমজুর এলাকার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন ডিজি। শুক্রবার সন্দেশখালী এলাকায় বেশ কয়েকটি পুলিশ ক্যাম্প বানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সেখানেই নির্যাতিত গ্রামবাসীরা অভিযোগ জানাতে পারবেন। শুক্রবার সকাল থেকেই এলাকায় অশান্তি ছড়াতে থাকে বলে খবর। এলাকায় শাজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিন সন্দেশখালীতে দাঁড়িয়ে ডিজি স্পষ্ট করে দেন সকলের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা। অনেকেই প্ররোচনা দিচ্ছে, সেখানে আধিকারিকেরা ব্যস্ত হয়ে পড়ছেন। এভাবেই গ্রামের মানুষের অভিযোগের তদন্তে দেরি হয়ে যাচ্ছে। যারা আইন তুলে নেবে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে পুলিশ, তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা বজায় রাখারও আবেদন করা হয় স্থানীয়দের কাছে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বল্কি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।